দেখুন আজকে যেটা আমাদের হলো নবযুবক সংঘের খুঁটি পুজো, আমি একটা কথাই বলি, সেই কবির ভাষায় বাঁশি বাজে আপন সুরে, যার যেমন সুর তেমন সুরে। সুতরাং খুঁটি পুজো নানাভাবে এটা একটা উৎসবের অঙ্গ হিসেবে দেখা দিয়েছে। খুঁটি পুজো হচ্ছে একটা প্যাশান, খুঁটি পুজো হচ্ছে একটা প্রাক পুজো, একটা আরেকটা প্রচার, সবটাই। এবার যারা যেভাবে করে সেখানে কোনো আমাদের কোনো কথা বলার নেই, কারণ সেটা তাদের দৃষ্টিভঙ্গি, নিশ্চিতভাবে সেটাও ভালো, সেটাও সঠিক। কিন্তু আমরা নবযুবক সঙ্গে যেটা মনে করি, খুঁটি পুজো বলে একটা কথা যুক্ত আছে, সব পুজোটাকে প্রাধান্য দিতে হবে। খুঁটি পুজোটা এখানে একদম ভক্তি সহকারে পুজোটার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ আজকে আমাদের প্যান্ডেলের প্রথম বাঁশটা পড়া হলো এবং তার জন্য যা যা পুজো, যা যা আচার ব্যবহার এবং দিনক্ষণ পঞ্জিকা মেনে পুজোটাকেই প্রাধান্য দেওয়া হলো। বাকি জিনিসগুলো হচ্ছে এখানে অতটা প্রাসঙ্গিক নয়, পুজোটাই প্রাসঙ্গিক। তো আমরা নবযুবক সংঘ এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে এই আহ্বানটাই করব, আসুন ভক্তি ভরে যদি পুজো দেখতে হয়, নবযুবক সংঘের কালী পুজো আপনারা প্রত্যেকে আসুন, যেখানে পুজোটাই মুখ্য। নিশ্চিতভাবে বাকি অনুষ্ঠান তো থাকবেই, সবটাই তো পুজোর মধ্যেই আছে, কিন্তু যেখানে পুজোটাই মুখ্য, ভক্তিটাই মুখ্য, যেখানে মা আমাদের সঙ্গেই আছে, আপনাদের সঙ্গেও থাকছেন, সেই পুজোয় আসুন। অবশ্যই আপনাদের প্রত্যেককে আমাদের আশা থাকলো, প্রত্যেকে আসবেন, ভক্তি মন নিয়ে আসুন। মায়ের পুজো ভক্তির পুজো, সেই ভক্তি মন নিয়েই আমাদের কাছে আসবেন, অবশ্যই উৎসব মুখর মন নিয়েও আসবেন, দুটোই পাশাপাশি চলবে। আমাদের সেক্রেটারি সঞ্জীব আচারিয়া এতক্ষণ বললেন, আপনারা শুনলেন, এবং আমারও ওই একই কথা যে আপনারা সবাই আসুন। আমাদের এই পুজোর মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের শান্তি, মানুষের শক্তি বৃদ্ধি, মানুষের মনে বল, এবং সবার সাথে সবার যে প্রীতি ভালোবাসা সেটা যেন থাকে, সমাজটা যেন আমরা শান্তিতে জীবনটা কাটাতে পারি, এই প্রার্থনা নিয়ে আমরা পুজো করি। এই অঞ্চলের মানুষ, এই সদস্যরা এবং প্রত্যেকটা মানুষ যাতে সেইভাবে থাকতে পারে, ওই যা ও বলেছে তাই আসুন। আপনারা সবাই আসুন, সুযোগ নিন, মায়ের কাছে প্রণাম করে তার আশীর্বাদ নেওয়ার সুযোগ। Bye.